ভাই রেডমি নাকি রিয়েলমি, এই দুই দলের মারামারি চলতেছে দীর্ঘদিন যাবৎ। অ্যান্ড এই মারামারিতে রেডমিকে বিট করতে চলে আসছে রিয়েলমির নতুন ফোন রিয়েলমি 11 প্রো প্লাস। এই তো মাত্র 5 মাস আগেই আমরা রিভিউ করেছিলাম রিয়েলমি 10 প্রো প্লাসের, অ্যান্ড সপ্তাহ 3 আগে অফিসে এসেছিল এই নতুন ফোনটা। টিম এটিসির তরফ থেকে অলরেডি এইটার একটা ইনিশিয়াল ইমপ্রেশন চলে এসেছে চ্যানেলে, যেখানে কথা বলা হয়েছিল আমাদের ইনিশিয়াল ইমপ্রেশন নিয়ে। আর আজকে আমরা হাজির হয়েছি এটা নিয়ে বিস্তারিত কথা বলতে। এর মাঝখান দিয়ে 3টা সপ্তাহ চলে গেছে, এই ফোনটা ইন্ডিয়াও ঘুরে আসছে, কলকাতা ঘুরে আসছে, অ্যান্ড আজকে পুরাই জুস তুষার আলোচনা করবো পুরাই জুস রিয়েলমি 11 প্রো প্লাসকে নিয়ে। রিয়েলমি 10 প্রো প্লাসের সময় ওই ফোনের ডিরেক্ট কম্পিটিটর ছিল রেডমি নোট 12 প্রো প্লাস, আর এখনও রিয়েলমি 11 প্রো প্লাসেরও ডিরেক্ট কম্পিটিটর হচ্ছে সেই রেডমি নোট 12 প্রো প্লাস। ভারতে এই ফোনটা লঞ্চের আগে SMS গ্যাজেট এই ফোনটা এনেছিল বাংলাদেশে প্রায় 57,000 টাকা দিয়ে, বাট বিগত 8ই জুন এই ফোনটা ভারতে লঞ্চ হয়েছে 28,000 রুপিতে। সো বোঝা যাচ্ছে এখন যখন ম্যাস আকারে বাংলাদেশের মার্কেটে চলে আসবে এটা 40,000 টাকার আশেপাশেই পাওয়া যাবে বাংলাদেশে। আর এই ভিডিওটি স্পন্সর করেছে SMS গ্যাজেট, বসুন্ধরা লেভেল 5 তাদের শপ। রিয়েলমি 11 প্রো প্লাস কিনতে গেলে, এছাড়াও অন্যান্য যে কোনো অ্যান্ড্রয়েড বা আইফোন কিনতে গেলে তাদের শপ ভিজিট করতে পারেন। তাদের ফেসবুক পেজ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিলাম, যে কোনো গ্যাজেট বা ফোন আইটেমের ক্ষেত্রে তাদের কাছে প্রাইস আপডেট অ্যান্ড হচ্ছে স্টক আপডেটও জানতে পারবেন সেখানে। আগের রিয়েলমি 10 প্রো প্লাস থেকে এইবারের রিয়েলমি 11 প্রো প্লাসের দামের পার্থক্য মাত্র 3,000 রুপি। এই বাড়তি 3,000 রুপিতে ফাইনালি পাচ্ছি 200 মেগাপিক্সেলের স্যামসাং আইসোসেল HP3 ক্যামেরা সেন্সর, 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, গর্জিয়াস একটা ডিজাইন, 100 ওয়াটের চার্জিং সিস্টেম, অ্যান্ড ফাইনালি UFS 3.1 স্টোরেজ। এছাড়া বাদবাকি সব কিছুই মোটামুটি অপরিবর্তিত থাকতেছে। হ্যাঁ ভাই, এটা চিপসেটটা অপরিবর্তিতই বলা যায়, আনচেঞ্জই বলা যায়, কারণ এইটায় মিডিয়াটেক 7050 ব্যবহার করা হয়েছে, সেইটা আগের মিডিয়াটেক 1080 1080 যেটা, সেটার সাথে একদম হুবহু মিলে যায়, মনে হয় দুইটা কপি। সো আনচেঞ্জডই মনে হচ্ছে। মিডিয়াটেক 7050 প্লাস 8GB LPDDR4X RAM অ্যান্ড 256GB UFS 3.1 স্টোরেজ মিলে এই ফোন খুব ভালো পারফর্ম করেছে আমাদের এই শর্ট টাইম ইউজে। খুবই স্মুথ পারফরমেন্স পেয়েছি এই প্রাইসে, এই চিপসের সেরা। ইভেন গেমিংয়েও এই ফোন প্রায় হুবহু মিডিয়াটেক 1080 এর মতোই পারফর্ম করেছে। পাবজি HDR গ্রাফিক্সে ভেরি হাই গ্রাফিক্সে খেলা যায়, আর ব্যালেন্স গ্রাফিক্সে এক্সট্রিম গ্রাফিক্সে খেলা যায়। গেম প্লে স্মুথ ছিল বেশ ভালোই। তবে নতুন এই চিপসেটের কিন্তু নেমিংটা খুবই কনফিউজিং। মিডিয়াটেকের নেমটা যতই কনফিউজিং অথবা অ্যাপিলিং লাগুক না কেন, ভিতরে কাহিনী কিন্তু সবাই জানি আমরা। তবে অজানা হিসেবে ছিল 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, কারণ এটা প্রথমবারের মতো ব্যবহার হয়েছে। কিন্তু এর পাশাপাশি যে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডটা আছে অ্যান্ড 2 মেগাপিক্সেলের দুধভাত ক্যামেরা আছে, এগুলো তো সবাই চিনি। 200 মেগাপিক্সেলের ক্যামেরা রিয়েলমিতে প্রথমবার পেয়ে চেক করলাম, খেয়াল করলাম রিয়েলমি গতানুগতিক ধারার ছবি তুলেছে, মানে স্যাচুরেটেড কালার, বুস্টেড ডায়নামিক রেঞ্জ, গুড শ্যাডো এরিয়া হ্যান্ডলিং অ্যান্ড ওয়ার্ম টোনের ফটো। এগুলো বাকি রিয়েলমি ফোনে যেমন দেখেছি তেমনই পেয়েছি। 200 মেগাপিক্সেলের বেনিফিট হিসেবে লক্ষ্য করেছি ছবির ডিটেলস, 200 মেগাপিক্সেল মোড বাদে বেশ ভালো অ্যান্ড শার্প ইমেজ ক্যাপচার করে এই ফোনের ক্যামেরা, ডিটেলসও খুব সুন্দর ধরে রাখে। তবে 200 মেগাপিক্সেলের পাশে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়েড ক্যামেরা কেমন জানি বাচ্চা বাচ্চা লাগে। ভালো ব্যাপার এইটাই যে এই ক্যামেরা দিনের বেলায় অনেকটাই মেইন ক্যামেরার মতো কালার ক্যাপচার করে, তবে ডিটেলসের বাজ বিচারেও এই ক্যামেরা আগের রিয়েলমি ফোনগুলো থেকে একদম অপরিবর্তিত। 200 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর হওয়ার সুবিধা আছে, কারণ এইটা অনেক বড় একটা সেন্সর অ্যান্ড 200 মেগাপিক্সেল হওয়া যতখানি ব্লেসিং, তার থেকে এটা ব্লেসিং হিসেবে কাজ করে রাতের বেলার ছবিতে। কথা বলছি রাতের বেলার ছবির, খুবই কালারফুল অ্যান্ড ব্রাইট পিকচার ক্যাপচার করে। ATC টিমের হাফ পোলাপাইন কলকাতা থেকে ঘুরে ঘুরে কিছু সুন্দর ছবি তুলে এনেছে রাতের বেলায়। কন্ট্রোল বা মডারেট লাইটে এই ক্যামেরা খুব ভালো লাইট ক্যাপচার করে, বেশ ভালো শার্পনেস ধরে রাখে অ্যান্ড খুব ভিভিড ছবি তুলে। তবে ঝামেলা বাদে যখন দেখি ছবির ডিটেলস কম, মাঝে মাঝে স্মুথ লাগে, মাঝে মাঝে গ্রেন চলে আসে, এইটা পুরোটা একটা প্রসেসিংয়ের কাহিনি। মোটামুটি নাইট মোড বাদে ভালোই ছবি পাওয়া যায়, নাইট মোড অন করে ছবি তুললে ছবির ডার্ক এরিয়া একটু সাদা বানায় ফেলে, বাট ডিটেলসে আহামরি চেঞ্জ লক্ষ্য করা যায় না। অন্যদিকে আল্ট্রাওয়াইড ক্যামেরা রাতের বেলায় সিম্পলি ট্র্যাশ, খুব গ্রেন দিয়ে ভরায় ফেলে, একদম স্মুথ ছবি তুলে। রিয়েলমি এর আগের ফোনেও এমন দশা ছিল, যেটা এবারও আছে, নাইট মোড অন করলে ছবি শুধু ব্রাইট হয় এইটুকুই। অন্যদিকে পোর্ট্রেট আমার কাছে কনফিউজিং লাগছে, কারণ এটা ভালো এজ ডিটেক্ট করে, ভালো কালার ক্রিয়েট করে, ভালো বোকে ক্রিয়েট করে। অন্যদিকে পাওয়া যায় এমন সব ছবি যেখানে ব্যাকগ্রাউন্ড ওভারব্লোন থাকে, আবার ফেস ডিটেলস একদম মসৃণ করে ফেলে, মেকআপ মারা ছবি লাগে ভাই। ভালো বলবো নাকি খারাপ বলবো সেটা আপনারাই কমেন্টে জানান কেমন লাগতেছে। সেম কাহিনি কিন্তু ফ্রন্ট ক্যামেরাতেও আছে, বেশ ভালো একটা ক্যামেরা কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড জ্বলে যায়, ফেস স্মুথ হয়ে যায়। এইসব ইস্যু থেকে বাঁচতে হলে রিয়েলমিকে তাদের ইমেজ প্রসেসিংয়ে আরেকটু নজর দিতে হবে, যেটা এই ফোনে আপাতত মিসিং। আরেকটা মজার জিনিস হচ্ছে ফ্রন্ট ক্যামেরাটা, সেটা হচ্ছে 60fps ভিডিও রেকর্ডিং। ভাই 4K বাদ দিলাম, 1080p 60 দিলে হয়তো ব্যাক ক্যামেরা দিয়ে 4K FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন। ভিডিও কোয়ালিটি এক্সট্রাঅর্ডিনারি এমন কিছু না, তবে ঠিকঠাক আছে। আর এই কম্বিনেশন চেষ্টা করে খুবই স্টেবল রাখতে ইমেজকে, বাট মাইক্রো প্যান করতে যে একটুখানি নড়ে যায়, এই জিনিসটা একটু প্যারার। এই তো যাবতীয় কাহিনী বলা শেষ।
বাট আপনি যদি রিয়েলমি 10 Pro Plus-এর ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি রিয়েলমি 11 Pro Plus-এর প্রায় 90% কাহিনি জানেন, বাকি 10% যেটা আছে সেটা আমি বলতেছি। যেমন এই যে ফ্রন্টের 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস অ্যামোলেড কার্ভ ডিসপ্লে, এটা কিন্তু আগেরবারের মতোই হুবহু সেম, তবে এবারে ডিসপ্লে ব্রাইটনেসটা বেড়ে 950 নিটস হয়ে গিয়েছে। ফলাফল হিসেবে আউটডোরে ডিসেন্ট ব্রাইটনেস পেয়েছি, HDR10+ সাপোর্ট থাকা HDR কন্টেন্টেও বেশ ভালো ব্রাইট আপ হয় এবারে ডিসপ্লেটা। এছাড়া ডিসপ্লের কালার বলেন, কন্ট্রাস্ট বলেন, ডিটেলস বলেন, সব কিছু আগের মতোই আছে অপরিবর্তিত। এর পাশাপাশি মিস টাচের যে ইস্যুটা ছিল সেটা অপরিবর্তিত আছে, এবারও কিছুটা পেয়েছি টুকটাক, বাট ওভারঅল আমার কাছে ডিসপ্লেটা ভালোর দিকেই লাগছে, আমি হ্যাপি ডিসপ্লেটা নিয়ে। অ্যান্ড লাস্টলি বাকি থাকে ব্যাটারি। ভাই রিয়েলমি 11 Pro Plus-এর 5000 mAh-এর ব্যাটারি থেকে 6 ঘন্টার আশেপাশে স্ক্রিন অন টাইম পেয়েছি, যেটা দিয়ে মোটামুটি একদিন কভার হয়ে যায়। তবে চার্জিংয়ে এসেছে একটু পরিবর্তন, 100 W-এর চার্জিং সাপোর্ট আছে এই ফোনটায়, যেটা নতুন একটা চার্জিং লিমিটও বটে। মোটামুটি 35 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যায় ফোনটা, সো আমি ব্যাটারি কম্বিনেশনে একদম হ্যাপি। এছাড়া এই ফোনে আরও আছে ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একটু নিচের দিকে যদিও, তবে আই এম হ্যাপি উইথ ইট। আর কি, খুবই গর্জিয়াস একটা ফোন, খুব রিফ্রেশড একটা ফোন এনেছে তারা এইবার। 2023 সালের রিয়েলমির তরফ থেকে এইটুকুই পাচ্ছি, তাই আজকের মতো কথাবার্তা এতখানি টানলাম। রিয়েলমি 11 Pro Plus নিয়ে আপনার চিন্তাভাবনা কী হচ্ছে সেটা কমেন্টে জানায়, বাট আমার কাছে মনে হচ্ছে রিয়েলমি 10 Pro Plus থেকে রিয়েলমি 11 Pro Plus-টা একটু রিফ্রেশমেন্ট এনে দিয়েছে ঠিকই, বাট খুব একটা অর্থি ডিল দিচ্ছে না। তাই রিয়েলমি 10 Pro Plus ইউজাররা হতাশ হয়েন না, কোনো কারণ নাই হতাশ হওয়ার, তবে ATC রিকমেন্ডেশন লিস্টে এটা থাকবে, 11 Pro Plus-টা আপনারা যদি কিনতে চান ভেবে চিনতে কিনতে পারেন।